তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। তিনটে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। 26 অবধি মমতা ব্যানার্জিকে আমরা ডাকবো না, তার আগেই আমরা তাকে বিদায় জানাবো। বলেছিল না ইসবার 400 পার, দোষই নেই পার হোগা তো 400 কেসে পার হোগা। এবার পগার পার হবে, পগার পার। উনি গিয়ে কি সন্তুষ্ট হন সেটা দেখুন, আর কথা দিল ওয়েট করুন, উনি পালাবেন বাংলা থেকে। সবে চার দফার ভোট হলো, বাকি আরো তিন। তার মধ্যেই যে যার নিজের মতো ভবিষ্যৎবাণী হুঁশিয়ারি দিয়ে চলেছে। বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো, বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4 পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না। এদিন চতুর্থ দফার ভোট শুরুর পর নরেন্দ্র মোদি টুইট করে বলেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দেশের মানুষের জন্য 400 পার এখন আর শুধু একটা স্লোগান নয়, এটাই হলো বাস্তব। না পারবে না তো বলে দিছি, তাহলে দেখুন সব অনেক রকমের আছে, সুস্বপ্ন দুঃস্বপ্ন। কেউ দুঃস্বপ্নে দেখতে পারে প্রধানমন্ত্রী হলাম, দিদি কোন স্বপ্নে যে দিদি জানে, সেই দিদি বলছে 315। দিদি কংগ্রেসের পা ধরবে, ভোটটা শেষ হলেই পা ধরবে, এখনই ধরতে লেগে গেছে অলরেডি। এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো। এখনো আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে, জোগাড় করে দিতে বলুন। যার যা ইচ্ছে খাবে, যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা নানা মত নানা পরিধান, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো, কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করবো। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তি স্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে, তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের মতো ইউজ করা হচ্ছে। 4 জুন ফল প্রকাশ। বিজন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, ABP আনন্দ।